সাবস্ক্রাইব করুন এডুকেশন স্টাডি ইউটিউব চ্যানেলকে এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য নমস্কার বন্ধুরা এডুকেশান স্টাডিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা যে সাতাশ তারিখে আমাদের ফুড ইন্সপেক্টরের পরীক্ষা আছে তার জন্য আমরা অঙ্কে ক্র্যাশ কোর্স স্টার্ট করেছিলাম সেখানে আমরা কিছু অঙ্কের ইম্পর্টেন্ট কনসেপ্টকে দেখেছি বন্ধুরা আজকেও আমি আপনাদের সামনে নিয়ে এসেছি কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট যেগুলো আপনাদেরকে পরীক্ষায় অবশ্যই হেল্প করবে তো যদি আপনাদের লেকচার ভালো লাগে বন্ধুরা তো অবশ্যই আপনারা জানাবেন যে আপনাদের লেকচার ভালো লেগেছে কি লাগেনি ফিডব্যাক আপনারা অবশ্যই জানাবেন বন্ধুরা আর যদি আপনাদের ভালো লাগে তো আপনারা অবশ্যই বন্ধুরা শেয়ার করুন তো আজকে যে লেকচার আমরা দেখব সেটা খুবই ইম্পর্টেন্ট লেকচার বন্ধুরা কিছু ইম্পর্টেন্ট ট্রিক বলতে পারেন বা কনসেপ্ট বলতে পারেন কিন্তু সেটা আমরা কোশ্চেন ওয়াইজ আমরা ডিসকাশন করব ঠিক আছে তো এক নম্বরে অঙ্ক যেটা দিয়েছি দেখুন পাঁচ অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা চারশো ছিয়াত্তর দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য তো এখানে অপশান দেওয়া আছে বন্ধুরা এই ধরনের কোশ্চেনে অনেকে আটকে যায় যায় অনেকের ভুল হয়ে তো আজকে আমি আপনাদেরকে শেখাবো যাতে আপনাদের কোনো ভুল না হয় অপশন বি ছিল ওয়ান থাউজেন্ড সরি অপশন সি ছিল আমি পুরো অপশন আপনাদের সামনে রেখে দিচ্ছি যাতে করে আপনাদের কোনো সমস্যা না হয় আর অপশন ডি হচ্ছে ওয়ান জিরো উত্তরটা কি যারা অঙ্ক করতে পারবেন তারা প্লিজ ভিডিওটিকে পোস্ট করুন অঙ্কটা সলভ করুন এবং সলভ করার পর আপনি অ্যানসার মিলিয়ে নেন আর যারা করতে পারবে না যারা কনসেপ্টটা শিখতে চান তো তাদেরকে আমি অবশ্যই শেখাবো বন্ধুরা তো দেখুন পাঁচ অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা চারশো ছিয়াত্তর দারের বিভাজ্য তো পাঁচ অঙ্কের অনেক ক্ষুদ্রতম সংখ্যায় আছে তো এক্স্যাক্ট কোন সংখ্যাটা চারশো ছিয়াত্তর বিভাজ্য সেটা আমাকে বার করতে হবে তো প্রথমত আপনি আমাকে একটা কথা বলুন যে পাঁচ অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যার ব্যাপারে আপনি জানেন দেখুন পাঁচ অঙ্কের সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এটা এটা হচ্ছে পাঁচ অঙ্কের সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা এখন আমরা টেস্ট করে দেখব যে পাঁচ অঙ্কের যেটা সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা সেটা কি আদৌ চারশো ছিয়াত্তর দ্বারা বিভাজ্য ঠিক আছে তবে দেখবো চারশো ছিয়াত্তর দিয়ে ভাগ করে দেখবো যদি আমরা চারশো ছিয়াত্তরকে দুবার দিয়ে দিই তাহলে আমার থাকবে নশো বাহান্নশো বাহান্ন এবার নশো থাকে এখানে আমরা চারশো আশি পাবো এবার এটাকে আমরা যদি একবার দিয়ে দিই তো আমরা চারশো ছিয়াত্তর পাবো আমার পুরো থাকবে চার তো আপনি দেখতেই পাচ্ছেন বন্ধুরা এর মানেটা কি এর মানেটা হচ্ছে যদি আমরা চা এক হাজার দশ হাজারকে চারশো ছিয়াত্তর দিয়ে ভাগ করি তাহলে চার অবশিষ্ট থাকবে আমি একদম সিম্পল একটা এক্সাম্পল নিয়ে এই জিনিসটার মানে আপনাকে বোঝাবো আমি ধরুন আপনাকে বললাম যে আপনি সাতকে দুই দিয়ে ভাগ করুন তো আপনি বলবেন সাতকে যদি দুই দিয়ে ভাগ করতে হয় তাহলে আমি তিনবার দেবো যে ছয় হবে পড়ে থাকবে এক এটা আপনি আমাকে বলবেন তো এটারই যদি কনক্লুশন এইভাবে পার করা যায় যে যদি এই সাথে আর এক বেশি থাকতো মানে এই রিমাইন্ডারটা যদি এর সঙ্গে যুক্ত হয়ে যেত তাহলে কিন্তু কোনোভাবেই আপনার এইটা পুরোটা কেটে যেত অর্থাৎ দুই দিয়ে ভাগ যেত এর মানে এটাই কি এটা নয় কি নয় বলুন আপনি এর মানে এটাই তার মানে আপনি বুঝতে পারছেন বা আমি যদি ঘুরিয়ে বলি আপনাকে যদি আরও ঘুরিয়ে বলি যে দুইয়ের সঙ্গে আমি তিন গুণ করব। দুয়ের সঙ্গে তিন গুণ করবো দুয়ের সঙ্গে তিন গুণ করলে আর তার সঙ্গে এক যোগ করলে আমি সাতটা পাবো কারণ আপনি দেখতে পাচ্ছেন দুই ইন্টু তিন ছয় প্লাস এক সাত আর কত যোগ করতে হবে আর মিনিমাম যদি আমি এক যোগ করি না তাহলে আমার আট হবে যেটা দুই দ্বারা বিভাজ্য ঠিক আছে ক্লিয়ার আর কি বলতে পারেন আপনি ঘুরিয়ে আপনি এটাও বলতে পারেন যে যদি আমি এখানে মাইনাস এক করে দিই তাহলে প্লাস এক মাইনাস এক কেটে যাবে তার মানে দুই তিনে ছয় যেটা কিন্তু দুই দ্বারা বিভাজ্য এর মানে কনক্লুশন যেটা আপনাকে আমি বোঝাতে চাইছি সেটা আপনি ভালো করে বুঝুন কনক্লুশন আমি এটাই বোঝাতে চাইছি যে আপনাকে দেখতে হবে যে এই সংখ্যাটা মানে আমি কি বলতে চাইছি দেখুন যদি আমি এর রেসপেক্টে বলি আপনাকে তাহলে দেখুন আমি এরকম বলছি যে চারশো ছিয়াত্তরের সঙ্গে যদি আমি একুশ গুণ করি চারশো ছিয়াত্তরের সঙ্গে যদি একুশ গুণ করি এবং তার সঙ্গে যদি চার অ্যাড করি তাহলে আমি কত পাচ্ছি তাহলে আমি এমন একটা সংখ্যা পাবো যে সংখ্যা হচ্ছে এটা কিন্তু আপনি দেখতে পারলেন দেখতে পেলেন যে এটাকে অ্যাড করে কোনোভাবেই সম্ভব নয় ভাগ দেওয়া তার মানে কি করতে হবে তার মানে যদি আমি এর সঙ্গে আরও চারশো বাহাত্তর অ্যাড করে দিই তাহলে এইটা হয়ে যাবে ওয়ান জিরো ফোর সেভেন সিক্স যেটা কিন্তু সম্ভব হবে যেটা কিন্তু সম্ভব হবে আপনার সম্পূর্ণ চারশো ছিয়াত্তর দ্বারা বিভাজ্য জমা তার মানে আপনি কি বুঝতে পারছেন বন্ধুরা তার মানে হচ্ছে এটাই আমি যদি এটাকে আরও ভালো করে লিখি ধরুন এটা বার গিয়েছে আমি এটা দেখতে পাচ্ছি আমি যদি জেনারেল টার্মে লিখি তো আপনি বলবেন যে আচ্ছা আপ আমি যেটা এখানে দেখালাম যে মাইনাস ওয়ান করলাম তো আমি এখান থেকে তো মাইনাস চারও করে দেখতে পারতাম হ্যাঁ মাইনাস চার যদি করতাম তো সেক্ষেত্রে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমি পেতাম না আমার সংখ্যাটা চার অঙ্কের হয়ে যেত তো আমি মাইনাস এখান থেকে করতে পারবো না ঠিক আছে তার মানে আমি যেটা লিখতে পারি সেটা হচ্ছে চারশো ছিয়াত্তর ইন্টু এক্স এক্স মানে এইটা দেখুন একুশ বার যেতে পারে বাইশ বার যেতে পারে যে কোনো বার যেতে পারে তার রেসপেক্টের ইমেন্টটা থাকবে ঠিক আছে তাহলে চারশো ছিয়াত্তর ইন্টু এক্স প্লাস চার প্লাস তাই তো চারশো ছিয়াত্তর ইন্টু এক্স চার প্লাস চারশো বাহাত্তর তার মানে আমি কী বলতে পারি চারশো ছিয়াত্তর তার মানে কি বন্ধুরা তার মানে হচ্ছে যে এই সংখ্যাটা এটা দ্বারা বিভাজ্য আপনি এটা আরও একটু ঘুরিয়ে ভাবতে পারেন আপনি যদি চান আমি এটাকে আপনাকে ডিটেলসে বললাম কিন্তু আপনি যদি চান আপনি এভাবেও করতে পারেন কীভাবে দেখবেন সিম্পল আপনি যদি এক লাইনে করতে চান আপনি এভাবেও করতে পারেন যে এই সংখ্যাটা আছে এক হাজার দশ হাজার সরি দশ হাজার প্লাস এইটা মাইনাস এইটা তাহলে চারশো ছিয়াত্তর থেকে যদি চার আপনি বাদ দেন তাহলে আপনার কত পড়ে থাকবে চারশো বাহাত্তর মানে আপনার অ্যান্সার হয়ে যাবে দশ হাজার চারশো বাহাত্তর ডি আমি এত এক্সপ্লেনেশন এই কারণে দিলাম যাতে করে আপনি বুঝতে পারেন আপনি সিম্পল ভাবে যেটা করবেন সেটা চারশো ছিয়াত্তরকে পাঁচ অঙ্কের সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করবেন যে রিমাইন্ডার পরে থাকবে এইটা মাইনাস এইটা করে দেবেন যেটা পড়ে থাকবে সেটা এর সঙ্গে অ্যাড করে দেবেন সেটা আমি করলাম তাহলে এক হাজার প্লাস চারশো ছিয়াত্তর মাইনাস চার চারশো বাহাত্তর আপনার উত্তর চলে এলো এক হাজার চারশো বাহাত্তর ঠিক আছে ব্যাপার ছিল অঙ্কটা এটা এক্সপ্লেনেশন দেওয়ার জন্য অঙ্কটা আপনাকে অনেক কিছু বলার দরকার পড়লো এবার আমরা দু নাম্বার কোয়েশ্চেন দেখব দেখুন বন্ধুরা দু নম্বর কোশ্চেন কি আছে দু নম্বর কোয়েশ্চেন হচ্ছে হাউ মেনি থ্রি ডিজিট নাম্বার ক্যান বি ডিভিসেবল বাই সিক্স কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট বলছে বলছে দুই অঙ্কের সরি থ্রি ডিজিট তিন অঙ্কের তিন অঙ্কের এমন কতকগুলি আমি মুখে বলে দিচ্ছি বন্ধুরা তিন অঙ্কের এমন কতকগুলি সংখ্যা আছে তিন অঙ্কের এমন কতগুলি সংখ্যা আছে যারা তিন অঙ্কের এমন কতগুলি সংখ্যা যে যারা ছয় দ্বারা বিভাজ্য হবে যারা ছয় দ্বারা বিভাজ্য হবে এবার আপনি বলবেন বন্ধুরা তিন অঙ্কের তো অনেক সংখ্যায় আছে অর্থাৎ একশো একশো এক একশো দুই একশো তিন একশো চার এরকম করতে করতে একদম নশো নিরানব্বই পর্যন্ত তো এই তিন অঙ্কের এত যে সংখ্যা আছে তার মধ্যে কোনটা ছয় দ্বারা বিভাজ্য হবে সেটা আমি কিভাবে বুঝব এই অঙ্কটা করতে গিয়ে আপনি যেটা বুঝতে পারলেন সেটা হচ্ছে তিন অঙ্কের সংখ্যা শুরু হচ্ছে একশো থেকে আর শেষ হচ্ছে গিয়ে নশো নিরানব্বই ঠিক আছে তো এদের মধ্যে কটা সংখ্যা আছে যে কটা সংখ্যা ছয় দ্বারা বিভাজ্য হবে ক্লিয়ার তাহলে আপনি যেটা বুঝবেন বা বলবেন যে প্রথম তিন অঙ্কের কোন সংখ্যাটা স্টার্টিং যেটা ছয় দ্বারা বিভাজ্য আপনি বলুন একশো তো ছয় দ্বারা বিভাজ্য নয় একশো একও ছয় দ্বারা বিভাজ্য নয় কিন্তু একশো দুই সেটা কিন্তু ছয় দ্বারা বিভাজ্য যদি আপনি একশো দুইকে ছয় দিয়ে ভাগ করেন তো সতেরো পাবেন তো একশো দুই কিন্তু ছয় দ্বারা বিভাজ্য আর আপনি লাস্ট কোন সংখ্যাটা ছয় দ্বারা বিভাজ্য বলুন তো আপনি টেস্ট করে দেখতে পাবেন নশো নিরানব্বই আগের সংখ্যা অর্থাৎ এটা কিন্তু ছয় দ্বারা বিভাজ্য অর্থাৎ আমার সিরিজ এটা আমি এটা থেকে স্টার্ট করব। কারণ আমার একশো তো কোনোভাবেই ছয় দ্বারা বিভাজ্য নাই নশো নিরানব্বই সেটাও ছয় দ্বারা বিভাজ্য নয় তাহলে আমার সিরিজ স্টার্ট হচ্ছে একশো দুই থেকে শেষ হচ্ছে নশো ছিয়ানব্বই এইবার একশো দুইয়ের পর আবার দেখুন আবার একশো আট আছে সেটা হচ্ছে আপনার ছয় দ্বারা বিভাজ্য ঠিক আছে তো এরকম একশো চোদ্দো আছে যেটা ছয় দ্বারা বিভাজ্য তো এইরকমভাবে ভাবে আমার তো এখন বার করা সম্ভব নয় যে একশো দুইয়ের পর একশো আট এরকম আমি করতে করতে যাই সম্ভব নয় তারপর একশো তারপর তারপরে একশো কুড়ি এরকম ভাবে বসে বসে এখন নশো ছিয়ানব্বই পর্যন্ত ক্যালকুলেট করা সম্ভব নয় কিন্তু আমি একটা জিনিস যেটা বুঝতে পারছি এখান থেকে যে এই কনসেপ্টটা যে অ্যাকচুয়ালি সিরিজটা যাবে কিভাবে দেখুন একশো দুই তারপরে একশো আট তারপরে একশো চোদ্দো তারপরে একশো কুড়ি এরকমভাবে চলতে থাকবে নশো ছিয়ানব্বই পর্যন্ত তো এখান থেকে আমি একটা সিদ্ধান্তে আসতে পারলাম সেটা হচ্ছে এদের মধ্যে গ্যাপ হচ্ছে ছয় করে দেখুন এদের মধ্যে গ্যাপ হচ্ছে ছয় করে এর মানে হচ্ছে এটা এপি সিরিজে চলছে এপি মানে হচ্ছে অ্যাথমেটিক প্রোগ্রেশন ঠিক আছে অ্যারথমেটিক প্রোগ্রেশন অর্থাৎ এপি সিরিজে চলছে অর্থাৎ ফার্স্ট নাম্বারটার সঙ্গে কিছু অ্যাড করে সেকেন্ড নাম্বার হচ্ছে সেকেন্ড নাম্বারটার সঙ্গেও সেম কোয়ান্টিটি অ্যাড করে থার্ড নাম্বারটা হচ্ছে থার্ড নাম্বারটার সাথে সেম কোয়ান্টিটি অ্যাড করে ফোর্থ নাম্বার হচ্ছে তো এরকমভাবে চলতে থাকছে ক্লিয়ার তো আমি এটা বুঝে গেলাম যে এটা এপি সিরিজে আছে অর্থাৎ অ্যারথমেটিক প্রোগ্রেশন আছে এখন আমরা অ্যারথমেটিক প্রোগ্রেশনে কিছু জিনিস জানি সেটা হচ্ছে অ্যারথমেটিক প্রোগ্রেশনে আমরা আমাকে যে জিনিসটা বার করতে হবে সেটা আমি দুটো ফর্মুলা এখানে কাজে লাগাবো তো আপনাকে সেই দুটো ফর্মুলা আমি দেখাবো টি এটা একটা ফর্মুলা আর একটা ফর্মুলা হচ্ছে এন বার করা এটা। ঠিক আছে এই দুটো ফর্মুলা আমি কাজে লাগবো তো আপনি বলবেন এই দুটো ফর্মুলাকে কাজে লাগিয়ে আমি করবোটা কি না এই দুটো ফর্মুলাকে কাজে লাগিয়ে আমার সব কিছু বার করতে হবে অর্থাৎ আমাকে বার করতে হবে যে অ্যাকচুয়ালি আমাকে যেটা বার করতে হবে সেটা হচ্ছে এই এন কটা আছে এমন কটা সংখ্যা আছে যে কটা সংখ্যা ছয় দ্বারা বিভাজ্য হবে তো আপনি বলুন টিএন কত তো আমি অলরেডি জেনে বসে আছি টিএন হচ্ছে আপনার নশো আর এ কত আপনার দেখুন আপনার টিএন হচ্ছে নশো ছিয়ানব্বই আপনার এ কত এ হচ্ছে প্রথম সংখ্যা প্রথম সংখ্যা আমি লিখিয়ে দিয়েছি একশো দুই তাহলে একশো দুই প্লাস এন কি এন হচ্ছে নাম্বার অফ টার্মস ওটাই তোমাকে বার করতে হবে যে কটা নাম্বার অফ টার্মস আছে তো সেটা আমি জানি না ঠিক আছে তো সেটা আমি এখান থেকে বার করে নেবো ঠিক আছে তো দেখুন আমি যদি এখানে টিএন লিখি টিএন দেখুন নশো ছিয়ানব্বই দেখুন আমি ওপরে লিখে দেখাচ্ছি দেখুন আমাকে যেটা বার করতে হবে সেটা হচ্ছে এন কত আছে এন মানে কটা টার্ম আছে কটা সংখ্যা আছে ঠিক আছে দেখুন টি এন মাইনাস এ বাই ডিফারেন্স প্লাস ওয়ান তো আপনি বলবেন টি এন কত টি এন হচ্ছে নশো ছিয়ানব্বই নাইন নাইন সিক্স মাইনাস এ কত এ হচ্ছে একশো দুই একশো দুই ডি হচ্ছে ডিফারেন্স ডিফারেন্স মানে হচ্ছে প্রথম সংখ্যা এবং লাস্টের সংখ্যা মানে দ্বিতীয় সংখ্যা মাইনাস প্রথম সংখ্যা কত ডিফারেন্স দেখুন এখানে অনেকে ভুল করে বসে অনেকে প্রথম সংখ্যা মাইনাস দ্বিতীয় সংখ্যা করে ডিফারেন্স বাট আপনারা ডিফারেন্স কোনোভাবেই প্রথম সংখ্যা সংখ্যা মাইনাস দ্বিতীয় করে নেবেন না আপনারা ক্লিয়ার তাহলে একশো আট মাইনাস একশো দুই কত হলো আপনার ছয় প্লাস এক তার মানে আপনার কত হলো নশো ছিয়ানব্বই থেকে যদি আপনি একশো দুই বাদ দেন তাহলে আপনার হবে আটশো চুয়ানব্বই ডিভাইড বাই ছয় প্লাস ওয়ান আপনার এখানে আসবে একশো উনপঞ্চাশ প্লাস ওয়ান একশো পঞ্চাশ তার মানে তিন অঙ্কের এমন একশো পঞ্চাশটা সংখ্যা আছে যারা আপনার ছয় দ্বারা বিভাজ্য এখানে একটাই ফর্মুলা এইবার আপনি বলবেন যে প্রথমে যে ফর্মুলাটা আমি লিখেছিলাম সেই ফর্মুলাটার কী কার্যকারিতা টিএন ঠিক নয় ওই ফর্মুলাটা ছিল এসএন এস এন ইকলস টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তো আপনি বলবেন এই ফর্মুলাটা কি তাৎপর্য আমি লিখেছিলাম তার পেছনে আপনার কিছু কোয়েশ্চেন পরীক্ষায় এরকম আপনাকে দিতে পারে যে তিন অঙ্কের এমন কতগুলো সংখ্যা আছে যারা ছয় দ্বারা বিভাজ্য হবে তাদের যোগফল নির্ণয় করো দেখুন যদি আপনাকে জিজ্ঞাসা করে যে তিন অঙ্কের কতগুলি সংখ্যা আছে যারা ছয় দ্বারা বিভাজ্য তো সেক্ষেত্রে আপনি একটাই ফর্মুলা ইউজ করবেন এন ইকলস টু টি এন মাইনাস এ বাই ডি প্লাস ওয়ান টিএনটা কি লাস্ট টার্ম এটা কি প্রথম টার্ম ডিভাইড বাই ডিফারেন্সটা কত দ্বিতীয় সংখ্যা মাইনাস প্রথম সংখ্যা প্লাস ওয়ান আপনি বার করে নেবেন যে এতগুলো সংখ্যা আছে এই সিরিজের মধ্যে যারা ছয় দ্বারা বিভাজ্য হবে কিন্তু আপনাকে কোশ্চেনটা যদি আর একটু ঘুরিয়ে দেয় যে আপনাকে যদি এরকম বলে দেয় যে তিন অঙ্কের এমন কতগুলো সংখ্যা আছে যারা ছয় দ্বারা বিভাজ্য তাদের যোগফল নির্ণয় করো তা তাদের যদি যোগফল আমাকে নির্ণয় করতে হয় সেক্ষেত্রে কিন্তু এই ফর্মুলাটা কোনোভাবে আপনার কাজে লাগবে না তখন আপনার যে ফর্মুলা কাজে লাগবে সেটা হচ্ছে এস এন দিয়ে এস এল টু এ প্লাস এন মাইনাস ওয়ান ডি ঠিক আছে তো আপনি বলবেন কিভাবে কাজে লাগাবো দেখুন এটা কি এ হচ্ছে আপনার প্রথম টার্ম একশো দুই প্লাস এনটা আগে আপনাকে এনটাকে বার করে নিতে হবে কিন্তু বন্ধুরা এন আপনি পেয়েছেন একশো পঞ্চাশ তো একশো পঞ্চাশ মাইনাস ওয়ান ইন্টু ডি অলরেডি আপনার পেয়ে বসে আছেন ছয় তাহলে আপনি কি করবেন একশো দুই প্লাস একশো ঊনপঞ্চাশ ইন্টু ছয় তো এই গুণটা করবেন গুণটা করে যা উত্তর আসবে সেটা হচ্ছে আপনার উত্তর হবে তো আমি দুটো কোশ্চেনই বলে দিলাম দুটো কোশ্চেনই পরীক্ষা আসতে পারে যে কোনটা যেটা খুশি আসতে পারে প্রথমটাও আসতে পারে দ্বিতীয়তা আসতে পারে তাতে কোনো সমস্যা নেই যে কোনো কোশ্চেন আসুন না কেন আশা করি আপনি করতে পারবেন ঠিক আছে আর একটা কোয়েশ্চেন আমি দেখাবো বন্ধুরা আপনাদেরকে তিন নাম্বার কোশ্চেন হবে যেটা তিন নম্বর কোশ্চেন এটা হবে যে এক হাজার ফ্যাক্টোরিয়ালে কতগুলি শূন্য সম্ভব তিন নাম্বার কোশ্চেন হচ্ছে ওয়ান থাউজেন্ড ফ্যাক্টরিয়াল এ কতগুলি শূন্য সম্ভব ঠিক আছে এক হাজার ফ্যাক্টরিয়ালে কতগুলি শূন্য সম্ভব তো এখানে আপনি কি করবেন দেখুন যখনই আপনাকে শূন্য কথাটা বলবে না তখনই আপনি জানেন পাঁচ এবং দুই এই দুটো যখন কম্বাইন হয় একত্রে তখনই কিন্তু শূন্য আসে তাই পাঁচ এবং এ যদি এই দুটোকে আপনি একত্রে না রাখতে পারেন তাহলে কিন্তু আপনার শূন্য আসবে না তাহলে আপনি কি করবেন যখনই আপনাকে এরকম কোশ্চেন দেবেন না খুব সোজা কোশ্চেন আপনি কি করবেন এই এক হাজারকে পাঁচ দিয়ে ভাগ করবেন তাহলে এক হাজারকে যদি পাঁচ দিয়ে আপনি ভাগ করেন কতবার যাবে দুশো ঠিক আছে তারপরের লাইনে কি করবেন এটা স্টেপ ওয়ান স্টেপ টুয়ে আপনি কি করবেন এই দুশোকে আবার পাঁচ দিয়ে ভাগ করবেন চল্লিশ স্টেপ থ্রিতে কি করবেন এই চল্লিশকে আবার পাঁচ দিয়ে ভাগ করবেন কত হবে আট স্টেপ ফোরে কি করবেন এই আটকে আবার পাঁচ দিয়ে ভাগ করবেন কতবার যাবে পাঁচ একে পাঁচ তারপর রিমাইন্ডার চলে আসবে আর আমার দরকার নেই ভাগ শেষ দিয়ে কোনো দরকার নেই এবার আপনি কি করবেন এগুলোকে যোগ করে দিন তাহলে কি হবে বলুন দুশো উনপঞ্চাশ তার মানে হচ্ছে এক হাজার ফ্যাক্টোরিয়ালে দুশো ঊনপঞ্চাশটা শূন্য সম্ভব আপনি চাইলে এক হাজার ফ্যাক্টোরিয়াল মানে বুঝতে পারছেন তো এক হাজার ইন্টু নশো নিরানব্বই ইন্টু নশো আটানব্বই ইন্টু নশো সাতানব্বই ইন্টু নশো ছিয়ানব্বই ইন্টু করতে 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 এক পর্যন্ত চলে যান যে আপনার সংখ্যাটা আসবে সেই সংখ্যাতে আপনি গুনে নেবেন কটা শূন্য আছে সেই সংখ্যাতে আপনার অবশ্যই দুশো ঊনপঞ্চাশটা শূন্য থাকবে ক্লিয়ার

কিচ্ছু করবেন না স্টেপ ওয়ানে আপনি নাইনটি ফাইভকে পাঁচ দিয়ে ভাগ করবেন তো আপনি জানেন কত আসবে উনিশ স্টেপ টুতে আপনি কি করবেন উনিশকে বা পাঁচ দিয়ে ভাগ করবেন শুধু উনিশকে আপনি পাঁচ দিয়ে ভাগ করেন আপনি কত পাবেন পাঁচ তিনে পনেরো তিন আর আপনার কত ইভেন্টটা চলে আসবে চার আর তো ভাগ দেওয়া সম্ভব নয় তাহলে আপনি এই দুটো যোগ করে দেবেন উনিশ আর তিনে বাইশ অর্থাৎ যদি আপনি পঁচানব্বইয়ের ফ্যাক্টরিয়াল করেন অর্থাৎ পঁচানব্বই ইন্টু চুয়ানব্বই ইন্টু তিরানব্বই ইন্টু বিরানব্বই এরকমভাবে ইন্টু আকারে যেতে দেবে এক পর্যন্ত তাহলে কিন্তু আপনি বাইশটা শূন্য পাবেন অর্থাৎ যখনই আপনাকে শূন্য বার করতে দেবে তখনই আপনাকে পাঁচ এবং দুইয়ের পেয়ার খুঁজতে হয় সেই জন্য আপনি জাস্ট পাঁচ দিয়ে ভাগ করতে থাকবেন এবং আপনার যে কোশেন্ট আসবে না যেটা ভাগ ফল আসবে রিমাইন্ডার নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নেই এখানে রিমাইন্ডার লাস্টে রিমাইন্ডার কে আমরা বুঝে নেব যে আর ভাগ যাওয়া সম্ভব নয় কিন্তু আমার এখানে যেটা দরকার সেটা যে কোসেন্ট অর্থাৎ বাঘ ফল যেটা আসবে সেটাকে আমরা অ্যাড করতে করতে যাব। লাস্টে যেটা অ্যাড করে পাবো সেটাই আমাদের উত্তর হবে ঠিক আছে তো এই তিনটে কোশ্চেন আমরা ডিসকাশন করলাম যে তিনটে কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট হবে আপনার পরীক্ষার জন্য এই কনসেপ্টগুলো খুবই দরকার আপনার আশা করি আপনার ভিডিও ভালো লাগলো যদি ভিডিও ভালো লাগে তো প্লিজ বন্ধুরা লাইক করবেন এই ভিডিওটিকে বিভিন্ন জায়গায় আপনি শেয়ার করবেন এবং আপনি যদি চ্যানেল নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে এডুকেশন স্টাডি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী থাকবে থ্যাংক ইউ ফ্রেন্ডস